সো মানসিগুলো ওয়েলকাম টু রাজবংশী মাইনো ব্লগ। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজ সারাদিন মুই কী করেন পুরাটা তোমার এই ব্লগও দেখেন। বর্তমানে মাত্র মুই গা উঠাও দিয়ে আসলাম, এলা সেন্দুর টেন্দুর দিয়ে ঠাকুর দিয়ে তারপরে তোমার সঙ্গে মুই কথা বলাচ্ছ। ব্লগটা শুরু করে দিলাম, তোমরা দেখি পর হচ্ছে মেলা দিন পর মুই শাড়ি পরলাম। আর মোর শাশুড়ি চলে গেছিল জন্য ব্লগটা অফ করে দিয়েছিল, তোলা আরও চালু করে দিলাম। তাহলে আমার অনেকগুলা কাজ বাকি গেছে, ঠাকুর দেওয়া, ভাত রান্না, তরকারি রান্না, কারণ আজ লেটে উঠলাম, উঠিয়ে আরো ফিন লেটে গাওয়া দিলাম। এলা বাজে আটটা, এইটুকু গাও দেব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, কোনো স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তোমার সঙ্গে কথা বলা হচ্ছে রাঁধতে রাঁধতে। তো মানছি গেলে এখন শাড়ি টাড়ি পিন দিলুম, ভাত ঠাত রান দিলুম, মানে আজ সারাদিনটাই শাড়ি পিনতে থাকার কথা ছিল, কিন্তু ডেস্কিটে উল্টিয়ে দেখো মাছগুলো সব মরি গেছে। সরা লাগে নাই কিন্তু ঠান্ডার দিন না, মানে মরি গেছে। কে যে মরছে, কালি মাছলা আনি তুল আজই মরা, তাই জেলে জেলে ভাল আছে ওইলে বেশি বেশিয়া ভাজি টাজি ধুয়ে দাম। কী আর কম, সারাদিনে কী করম না করম অবশ্যই দেখায়। মাছ ভাজিতে ভাজিতে টেপুর ফোন আসিল, মার সঙ্গে বলে কথা কবে কি বলে দরকার। তার জন্য আমরা দোলাবাড়ি চলে যাচ্ছি, আমার দোলাবাড়ির ভিউটা নেও, মুখ দেখা মুই তো মুই এটা আলুর গাছের উপর বসি গেছ পুরো আরামে ছায়া। আলুর মালিক ওদি বসি গেছে, মালিক মুখ দেখে গালিও না, কাটা আলুত বচ্চু গা সবাই কত কি করছে মালিক বল বোধে না পায়। তো চলো বাড়ি যাই, পরে কথা কথা হচ্ছে। পুরোটা ভিডিও দেখাই কি গরম দুপুর টাইমটা, তো কিন্তু এমন কপাল মোর আজি, যেহেতু মনোভাব অমন করছুম তার জন্য মোবাইলে চার্জ পড়ে গেছে। দেখো চার্জার বিশ্বাস না হইলে, আমরা গেছি এই বসে একটা বাড়ি গেছে পূর্বরি, তো এইটা বাড়ি যেয়ে চার্জার দিলাম মোবাইলটা, আমি অনেকক্ষণে চার্জার দিছুম, এলা মাত্র 24% চার্জ, মানে ভাবিবেন কতক্ষণ আগত দিছুম। মোরা তর সয় না আসিয়ে দৌড় দৌড়ি করে মোবাইলটা নিলাম, নিয়ে খেয়ে এলা দেখো বাড়ি যাও, বাড়ি যেয়ে এলা তো কিছু করিম না, তো ভিডিওটা অফ করে দেন।